হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, তাকে আল্লাহ তাআলা দান করেছিলেন অসাধারণ ক্ষমতা। তিনি জীবজন্তু, পশু পাখি তথা সকল মাখলুকের ভাষা বুঝতেন, তাদের সাথে কথা বলতেন, তারা সকলেই তার কথা শুনত, তার কথা মতো চলত। তিনি যখন দেখলেন যে আল্লাহ তাআলা তাকে অসামান্য ক্ষমতা দিয়েছেন এবং সমস্ত মাখলুক তার কথায় উঠা বসা করে, তখন একদিন তিনি সুযোগ বুঝে আল্লাহর নিকট আরজ করে বললেন, হে খোদা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সমস্ত সৃষ্টি জীবকে পূর্ণ এক বৎসর খানা খাওয়াতে চাই। জবাবে আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, তুমি কিছুতেই তা পারবে না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে এক সপ্তাহের অনুমতি দিন। আল্লাহ তাআলা বললেন, তাও তুমি পারবে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে কমপক্ষে একদিনের অনুমতি দিন। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান, তুমি একদিনও আমার সমস্ত মাখলুককে খাওয়াতে সক্ষম হবে না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আবারও বললেন যে, মাত্র একদিনের সুযোগ দিয়ে দেখুন আমি পারি কি না। এভাবে তিনি বারবার একদিনের অনুমতি চাইতে থাকলে আল্লাহ তাআলা তাকে অনুমতি দিয়ে দিলেন। অনুমতি প্রাপ্ত হয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম তো মহা খুশি, আনন্দে আত্মহারা হয়ে তিনি সকল জিন ও মানুষকে একত্রিত করলেন এবং নির্দেশ দিয়ে বললেন, যাও, সমগ্র পৃথিবীতে যত গরু ছাগল আছে সবগুলোকে নিয়ে আসো এবং ওই সকল প্রাণীও নিয়ে আসো যেগুলো খাওয়া হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ মোতাবেক তারা সব কিছু একত্রিত করল এবং বিশাল বিশাল ডেক ডেকচিরও ব্যবস্থা করল। অতপর সবগুলো প্রাণী জবাই করে খানা পাকানো হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, তুমি সমস্ত খাবারের উপর বাতাস দিতে থাকো যেন তা নষ্ট না হয়ে যায়। খানা পাকানো শেষ হলে জমিনের উপর এত বড় একটি দস্তরখানা বিছানো হলো যা এক মাসের পথ পরিমাণ লম্বা এবং এক মাসের পথ পরিমাণ প্রস্থ। এবার আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে সুলাইমান, আমার মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম কাকে দিয়ে তুমি খানা খাওয়ানো শুরু করবে? জবাবে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি সামুদ্রিক জীব দিয়ে খানা খাওয়ানো উদ্বোধন করতে চাই। তখন আল্লাহ তাআলা সমুদ্রের একটি মাছকে হযরত সুলাইমান আলাইহিস সালামের মেহমানদারি গ্রহণ করার নির্দেশ দেন। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে ওই মাছটি তার মাথা উত্তোলন করল এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে সম্বোধন করে বলল, আমি শুনতে পেরেছি যে আপনি নাকি মেহমানদারির বিশাল আয়োজন করেছেন আর আমি নাকি প্রথম মেহমান। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আসো এবং তোমার মেহমানদারি গ্রহণ করো, তোমার জন্য সব কিছু প্রস্তুত আছে। সম্মতি পেয়ে মাছটি সমুদ্র থেকে উপরে উঠে এলো এবং দস্তরখানের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যত খাবার ছিল তা মুহূর্তের মধ্যে এক লোকমায় খেয়ে ফেলল। অতপর সে সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বলল, হে সুলাইমান, আমাকে তৃপ্তি সহকারে খানা খাওয়াও। মাছের কাণ্ড দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম সীমাহীন আশ্চর্য হলেন। এখন মাছের কথা শুনে আরও বেশি আশ্চর্যান্বিত হলেন। তাই তিনি বিস্ময় ভরা কণ্ঠে বললেন, পৃথিবীর সকল প্রাণীর জন্য রান্না করা খাবার তুমি এক লোকমায় খেয়ে ফেললে, তারপরে তুমি পরিতৃপ্ত না হওয়ার অভিযোগ করছো? মাছটি বলল, মেহমানের প্রতি মেজবানের জবাব কি এমনই হয়? আমি আপনার দাওয়াতি মেহমান, আমি তো দাওয়াত ছাড়া খেতে আসিনি, এখন পেট পূর্ণ করে তৃপ্তি সহকারে খানা খাওয়ানো কি আপনার উচিত নয়? হে আল্লাহর নবী, ভালো করে শুনে রাখুন, আমি আপনার দাওয়াতে এসে যে এক লোকমা খানা খেলাম, প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এরূপ তিন লোকমা খানা খাওয়াতে থাকেন। আপনি হলেন সেই ব্যক্তি যার মেহমানদারি কবুল করে আমাকে আজ দু লোকমা পরিমাণ খাবার না খেয়ে অভুক্ত থাকতে হবে, নিশ্চয়ই আপনি আমার অধিকার খর্ব করেছেন। তার এই বক্তব্য শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিস্ময়ে থ হয়ে গেলেন, তার মুখ থেকে কোনো কথা বের হলো না, সাথে সাথে শুধু সিজদায় লুটিয়ে পড়ে এতটুকু বললেন, হে পাক পরওয়ারদিগার, সৃষ্টি জগতের লালন পালনের দায়িত্বভার গ্রহণ করা তোমার পক্ষেই সম্ভব, এই কাজ তুমি ছাড়া আর কেউ পারবে না, তুমি তাদেরকে এমন স্থান থেকে রিজিক পৌঁছাও যা তারা জানেও না। সম্মানিত দর্শক, একটু চিন্তা করে দেখুন তো, আল্লাহ তাআলা কত বড় রাজ্জাক, কত বড় রিজিক দাতা। যদি একটি মাছকে তিনি এত পরিমাণ খানা খাওয়াতে থাকেন, তাহলে পৃথিবীর সমস্ত মাখলুকাতকে
তিনি কি পরিমাণ খাবারের ব্যবস্থা করে থাকেন। সুবহানাল্লাহ, একজন মানুষের চেয়ে একটি হাতি কত বড়! এরা সাধারণত কলা গাছ খায়। কোনোদিন শুনেছেন কি তারা কলা গাছের চাষ করেছে? এদের খাবারের ব্যবস্থা কে করেন? আল্লাহ তাআলাই করেন। আসল কথা হলো, মানুষ ছাড়া সকল সৃষ্টিজীবী মনে করে এবং দৃঢ় বিশ্বাস রাখে যে একমাত্র আল্লাহ তাআলাই তাদের রিজিক দাতা, তাদের রিজিকের জিম্মাদারি তারই হাতে। তাই আল্লাহ পাক তাদের ধারণা মোতাবেক তাদেরকে খাবারের ব্যবস্থা করে থাকেন। তাদের স্বাস্থ্য আমাদের চেয়ে অনেক ভালো। সুতরাং আমরাও যদি এরূপ দৃঢ় বিশ্বাস রাখি যে আল্লাহ পাকই আমার রিজিকের জিম্মাদার, তিনি আমার রিজিকের সমস্যার সমাধান করবেন, আমি তো কেবল উসিলা মাত্র। তিনি ইচ্ছা করলে উসিলা ছাড়াও সবাইকে লালন পালন করতে পারবেন। তাহলে নিশ্চয়ই ধারণা অনুযায়ী তিনি আমাদের সাথে মুআমালা করবেন। যেমন আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আমি বান্দার সাথে ওইরূপ ব্যবহার করে থাকি যেরূপ সে আমার প্রতি ধারণা রাখে। আল্লাহ পাক এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের আকীদাকে ঠিক করার তৌফিক দান করুন। আমিন।